আমি গোপি, মাথায় দিয়ে টুপি। এই সরি 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 সরি। হ্যালো ফ্রেন্ডস, আমি গোপি, চোখে দিয়ে চশমা, চলে এসেছি দোশামা, আজকে পরে এসেছি নতুন একটা জামা। আপনাদের সামনে দেখাবো দোশামার আশ্রমটা কিরকম লাগে, চলুন দেখা যাক। দেখুন, আশ্রমের প্রবেশ পথ দিয়ে আমরা চলেছি, সামনে একটা প্রকাণ্ড মন্দির, সেখানে অনেক বিগ্রহ রাখা রয়েছে, দেখাবো আপনাদেরকে। সামনের দিকে যে মন্দির দেখতে পাচ্ছেন, মন্দিরের পাশ দিকে যাওয়ার রাস্তা রয়েছে। আপনি প্রবেশ করলেই পাবেন হরি মন্দির, এখানে মাঘী পূর্ণিমার সময় এক বিরাট অনুষ্ঠান হয়। সামনে এই যে রয়েছে মুক্ত মঞ্চ, এখানে অনেক অনুষ্ঠান হয়ে থাকে। সামনে হোমকুণ্ড, এখানে সব লোকজন যাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় তারা তাদের দানের ফলেই এই সমস্ত কিছু মন্দির নির্মাণ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। সামনে এই মন্দিরটা দেখুন, মন্দিরে মা দুর্গার বিগ্রহ রাখা রয়েছে, পুজো হবে। দোশামার আশ্রমের মূল মন্দির, দেখুন দোশামা আশ্রমের পেছনের দিকে এক জঙ্গলময় পথ দিয়ে কিছুটা এগিয়ে গেলেই এক নদীর দৃশ্য দেখা যাবে। চলুন এখন নিয়ে যাই আপনাদেরকে সেই নদীর কাছে, নদীর দৃশ্য এখন আপনাদের সামনে আমি তুলে ধরবো। সামনের দিকে এগিয়ে গেলেই ওই দেখা যাচ্ছে দূরে নদী, এখন আমি আপনাদের নদীতে নিয়ে যাব। নদীর জল, বালি, পাথর, যা নদীতে থাকে সব আপনাদেরকে দেখাবো। দেখি দেখুন কত বড় বড় পাথর এখানে পড়ে রয়েছে, এখানে মানুষজন স্নান করতে আসে। আজকে এখানেই শেষ করছি, লাইট কমে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যেতে হবে এখনই, ঘরের লোক না হলে হয়তো কি বলবে, চিন্তা করবে, দুশ্চিন্তা করবে। তো আজকে আমাদের দোশামা আশ্রম পরিদর্শন এখানেই শেষ করছি, সামনে শারদীয়া, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো করে ঠাকুর দেখুন, যা নিজের মতো করে আনন্দ করুন, আর হিংসা থেকে দূরে থাকুন, আর শান্তির বার্তা সকলের সামনে পৌঁছে দেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।